वेलकम टू देवीज किचन वर्ल्ड। आज के आमरा तमिलेर एकटा खूब परिचित रेसिपी निये आपनादेर काछे हाजिर होयेछि, नाम अप्पम। भिडियोटा शेष पर्यन्त देखुन एबं आमादेर साथे थाकुन रेसिपिटा देखार जन्य। এই রেসিপিটা বানানোর জন্য আমরা এক কাপ গোবিন্দভোগ চাল জলে ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টা। এবার এটাকে আমরা জল থেকে ঝারিয়ে নিয়ে এখানে নিয়েছি। এখানে নারকেল নিয়ে নিয়েছি, নারকেলটাকে হাফ করে হাফটা কুচিয়ে নিয়েছি আর হাফটা আমরা পরে কুচিয়ে নেব। চলুন পরের পদ্ধতিটা এবার করে নিই। এবার আমরা এই গোবিন্দভোগ চালটা দিয়ে দিলাম। দিয়ে যে টুকরো করা নারকেলগুলো আমরা কেটে রেখেছিলাম আগে সেটাও দিয়ে দিলাম। দিয়ে এবার এটা ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। আমাদের পেস্টটা অর্ধেক হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা স্বাদ মতন চিনি দিয়ে দিচ্ছি। যারা চিনি খান না তারা চিনি দেবেন না। এবার আমি পরিমাণ মতন লবণ দিয়ে দেব। দিয়ে পেস্টটা ভালোভাবে স্মুথ বানিয়ে নেব। দেখুন পেস্টটা আমাদের বানানো হয়ে গিয়ে আমরা পাত্রে ঢেলে নিয়েছি। এবার এর মধ্যে আমরা আধ চামচ ইস্ট দিয়ে দেব। দিয়ে একটু মিশিয়ে নেব ভালোভাবে। আমাদের এই পেস্টটা এক ঘন্টা রাখতে হবে। তারপরে চলুন ফিরে এসে বাকি পদ্ধতিটা করছি। একটা প্যান নিয়ে নিয়েছি, ওটা গরম হয়ে গেছে। এবার আমরা যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা পাত্রে ঢালার পরে ওই মিক্সির পাত্রটা আমরা জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম, সেই জলটাই আমরা একটু ফুটিয়ে নেব। ভালো করে একটা আঠা মতন বানিয়ে নিতে হবে। খুব সহজেই আমাদের এটা বানানো হয়ে গেছে। এবার পরের পদ্ধতিটা, পেস্টটা হয়ে গেছে এর মধ্যে এবার ওই যে কাই মতনটা বানিয়ে নিয়েছিলাম ওটা দিয়ে দিচ্ছি। এটা ভালোভাবে মিশিয়ে নেব। এটা মেশানো হয়ে গেলে আমরা বাকি পদ্ধতিতে যাব। আমরা একটা প্যান নিয়ে নিয়েছি, নিয়ে ওর মধ্যে তেল দিয়ে নিয়েছি। এবার যে ব্যাটারটা বানিয়েছিলাম ওটা আমরা একটা ডাবু চামচের সাহায্যে ব্যাটারটা আমরা প্যানে দিয়ে দেব। মনে রাখতে হবে ব্যাটারটা যেন খুব মোটা না হয়ে যায়। এবার আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। যতক্ষণ এটা সিদ্ধ হবে আমরা এটা ঢাকনাটা উঠাবো। এবার ঢাকনিটা তুলে দিচ্ছি। দেখুন কি সুন্দর লাগছে। এটা আমরা এবার পাত্রে তুলে নেব। দেখুন বাকিগুলোই সেম প্রসেসে ভেজে নেব। দেখুন আমাদের রেডি হয়ে গেছে তামিলের খুবই একটি পরিচিত ডিশ, নাম আপ্পাম। আমরা যখন কেরালায় গেছিলাম তখন এই ডিশটি খেয়েছিলাম, তাই আপনাদের সাথে আজকে আমরা শেয়ার করলাম। আমাদের আজকের রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং ফ্রেন্ডসদের অনেক অনেক শেয়ার করে দেবেন এবং নিজে কমেন্টে জানাবেন যে আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো। আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের নোটিফিকেশন বেলটা অন করে অল অপশনটা প্রেস করে রাখবেন, যাতে আমাদের প্রত্যেকটা ভিডিওজের নতুন নতুন নোটিফিকেশন আপনারা পেতে থাকেন। তাহলে আজকের জন্য এইটুকুনি। আবার দেবীজ কিচেন ওয়ার্ল্ডের পক্ষ থেকে আমরা অন্য কোনো একদিন একটা নতুন ধরনের রেসিপি নিয়ে আবার হাজির হব। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।